বৃহস্পতির চাঁদ গ্যানিমেডে রেডিও সিগন্যাল অনুভূত হয়েছে। সম্প্রতি সেই তরঙ্গ চিহ্নি নিশ্চিত করেছে নাসার একটি মহাকাশযান। সাধারণত রেডিও তরঙ্গ বা এফএম সিগন্যাল কোনো জীব থাকার ইঙ্গিত বা যোগাযোগের বিষয়টিকে তুলে ধরে। এই ঘটনায় বৃহস্পতির ওই চাঁদে প্রাণের অস্তিত্ব থাকার জল্পনা তৈরি হলেও মহাকাশ বিজ্ঞানীরা বলছেন তারা বিষয়টিতে এখনও নিশ্চিত নন। বিস্তারিত মার্জিয়া মাননের রিপোর্টে। বৃহস্পতির কক্ষপথ ধরে প্রদক্ষিণ করছিল নাসার মহাকাশযান জুনো। হঠাৎই বৃহস্পতির 79টি চাঁদের মধ্যে অন্যতম চাঁদ গ্যানিমেড থেকে রেডিও তরঙ্গ অনুধাবন করতে সক্ষম হয় মহাকাশযানটি। এর আগে কখনোই ওই চাঁদ থেকে কোনো রকম তরঙ্গ বা এফএম সিগন্যাল ধরা পড়েনি, তাই বিষয়টি নিয়ে ওই চাঁদে প্রাণের অস্তিত্ব থাকার জল্পনা বাড়ছে। মূলত ইলেকট্রন থেকে এ ধরনের তরঙ্গ বা সিগন্যাল সৃষ্টি হয়। এই গ্রহে হয়তো কোনো প্রাকৃতিক পরিবর্তন ঘটছে আর তা থেকেই এমন তরঙ্গ সৃষ্টি হয়েছে বলে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা। এক্ষেত্রে সাইক্লোট্রন ম্যাসার ইনস্ট্যাবিলিটি নামে এক ধরনের প্রক্রিয়ার প্রসঙ্গ উঠে এসেছে। সাধারণত কোনো তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে এ ধরনের প্রক্রিয়া ঘটে থাকে। এতে ইলেকট্রনের উপস্থিতিও লক্ষ্য করা যায় আর আশেপাশের এলাকায় একটি ফ্রিকোয়েন্সি অনুভূত হয়, আর জুনো সেই ফ্রিকোয়েন্সি ধরতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2011 সালে নিউ ফ্রন্টিয়ার্স প্রোগ্রামের অধীনে মহাকাশে জুনো নামের মহাকাশযানটিকে পাঠিয়েছিল নাসা। এই প্রোগ্রামের অধীনে একাধিক মিশন ছিল, তবে আমাদের সৌরমণ্ডল সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে এই প্রোগ্রামের সূচনা। ওই প্রোগ্রামের অধীনেই জুনো বৃহস্পতির উপর নজরদারি চালাতে শুরু করে। মহাকাশ বিজ্ঞানীদের মতে এই মহাকাশযানের মধ্যে এমন কিছু আর টেকনোলজি রয়েছে যা বৃহস্পতির অভিকর্ষ টান, তড়িৎচুম্বকীয় ক্ষেত্র, বৃহস্পতির ভূপৃষ্ঠে নানা উপাদান সহ একাধিক বিষয় পর্যবেক্ষণে সক্ষম। মার্জিয়া মান্নান, মাই টিভি।